আবারও মুন্সীগঞ্জে নদীতে ডুবে মৃত্যুর খবর এ বিষয়ে বিস্তারিত জানতে মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়িতে আছেন সহকর্মী নাসির উদ্দিন ও জল সরাসরি যাচ্ছি তার কাছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী যে রিয়াদ রাজু তার কিন্তু এই পৈতৃক বাড়ি এই ব্যাসনাল গ্রামে এবং এই বাড়িতে কিন্তু বেড়াতে এসেছিলেন তার পিতা সহ সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে এবং এখান থেকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে তিনি ট্রলার নিয়ে বেরিয়েছিলেন এবং আমি যদি একটু দেখাতে পারি যে এই যে বাড়িটি যেটি আনন্দ উৎসবে মুখরিত ছিল ঈদের পরদিন সেখানে কিন্তু এখন বিষাদে পরিণত হয়েছে এবং এখানে যে রাজধানী ঢাকা থেকে উনত্রিশ জন বেড়াতে এসেছিলেন এদের যে দুইজন মরদেহ উদ্ধার হয়েছে যে রিয়াদ রাজু এবং তার ভাইরা যিনি ঢাকা ব্যাংকের কর্মকর্তা মাহমুদুর রহমান জুয়েল এই দুইজনের মরদেহ কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে নিয়ে আসা হবে আর রিয়াদ রাজুর যে সন্তান মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আরিত তাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি এবং আরিদ কিন্তু সাতার জানতেন কিন্তু এই পদ্মার স্রোতে হারিয়ে গিয়েছেন আর রিয়াদ রাজুর বাবা এবং মা দুইজন কিন্তু এখনও এখানে আছেন এবং তার চা চা আত্মীয়স্বজন এরা আছেন আর অন্য যারা আত্মীয় স্বজন ছিলেন তারা কিন্তু ঢাকায় ফিরে গেছেন এবং এখানকার দায়িত্বশীলরা বলছেন যে এই মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করবার চেষ্টা করছেন এবং মাহমুদুর রহমান জুয়েল কিন্তু তার সন্তান যে ডুবে যাচ্ছিল পদ্মায় সেই ডুবে যাওয়া আর যে মুহূর্তে কিন্তু তিনি তার সন্তানকে উদ্ধার করতে গিয়েছিলেন এই উদ্ধার করার পরিস্থিতিতে কিন্তু সন্তানকে ঠিকই উদ্ধার করা গেছে কিন্তু এই মাহমুদুর রহমান জুয়েল কিন্তু পদ্মায় হারিয়ে যান একই সাথে কিন্তু এই যে আরিদ পদ্মায় হারিয়ে যাচ্ছিল তখনই কিন্তু এই রিয়াদ রাজু তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সন্তানকে উদ্ধার করতে কিন্তু সন্তানকে কিন্তু আর তিনি উদ্ধার করতে পারেন এবং নিজও কিন্তু পদ্ায় হারিয়ে গিয়েছিলেন এবং যেই স্থানটিতে তারা গুছলে নেমেছিলেন যে যে 20 জন নেমেছিলেন তাদের 12 জনই কিন্তু সাতার জানতেন না তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পদ্মায় নি খোঁজে সব শেষ মুন্সিগঞ্জের টংগি বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল